আসসালামু আলাইকুম, হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? যারা এই ভিডিওটা দেখতেছেন তারা আশা করবো যদি নামাজ না পড়ে থাকেন অবশ্যই ভিডিওটা বাদ দিয়ে আগে নামাজ পড়েন, তারপর আপনার এই ধরনের অনলাইনের ভিডিওগুলো দেখতে আসেন। কারণ আগে নামাজ, তারপর আপনারা এই ভিডিওগুলো দেখবেন বন্ধুরা। এটা আমার রিকোয়েস্ট, বাকিটা আপনাদের ইচ্ছায়। চেষ্টা করবেন নামাজটা পড়ার পর এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য। তো আজকে যেটা দেখাবো সেটা হলো ভেক্টর স্টোর। এই সাইটটা হলো বিভিন্ন ভেক্টর ডিজাইনগুলো এখানে আপলোড করা যায়, এবং এখান থেকেও চাইলে সেল হলে সেখান থেকেও কিছু পরিমাণ আপনারা আর্নিং এখান থেকে করতে পারবেন। তো এখানে অ্যাকাউন্ট করার জন্য প্রথমে যেটা হলো, এই যে সাইন ইন আমি লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন লিঙ্কে, যা সেখানে আসবে দেখেন গুগল ক্রোমের যে অ্যাড্রেসটা আছে বা ইমেল অ্যাড্রেস এখানেও চলে আসতে পারেন। তো ইমেল অ্যাড্রেস আসার পর দেখেন এখানে আপনার নাম, যেমন আমি আজাদ, লাস্ট নেম ARC দিলাম, এখানে ইমেল আইডি দিচ্ছি, একটা ইমেল আইডি দিলাম, পাসওয়ার্ড। পাসওয়ার্ড সব সময় মতো এখনো বলবো পাসওয়ার্ডটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। কোম্পানি ইন্ডিভিজুয়াল, যদি ইন্ডিভিজুয়াল হয় এগুলো সব যে টিক চিহ্ন হয় টিক চিহ্নগুলো দিয়ে দিবেন। দেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, দেন খুবই সহজ আশা করি বুঝতে পারবেন। একদম এখানে জাস্ট এটা দেওয়ার পর দেখেন অলমোস্ট আমার অ্যাকাউন্টে একদিন অলমোস্ট অলমোস্ট এখানে চলে গেছে। এখন এখান থেকে অলরেডি আমি চাইলে এখানে রিনেম করে নিয়ে রাখতে পারি, এবং এখানে অলমোস্ট আমার কাজ শেষ। এখন এখন চাইলে আপনি এটাকে আপনার মতো করে সেটিং করে নিতে পারেন, আপনার মতো করে নাম, অ্যাড্রেস সব কিছু সিলেক্ট করে এখানে আপনার চাইলে ছবি, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার বাংলাদেশের আইডি সব কিছু এডিটিং করে এখানে আপলোড করে দিন। ইমেল যদি ওয়েবসাইট থেকে ওয়েবসাইট দিয়ে দিবেন, অ্যাফিলিয়েট লিঙ্ক চাইলে যে অ্যাফিলিয়েট লিঙ্কও আছে এখানে, চাইলে এগুলো নিয়ে আপনি আপনার বিভিন্ন সাইডে আপনি অ্যাফিলেটও করতে পারেন। এখান থেকে অ্যাফিলেটের মাধ্যমে আপনার এই সাইডের ইনকামটাও চলে আসবে। তো এই 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 যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন এইগুলো নিয়ে আপনি চাইলে কাজ করতে পারেন। তো বন্ধুরা, এটা ছিল আপনার একটা সিস্টেম। আর একটা জিনিস বলে রাখি, এখান থেকে যেটা হচ্ছে, এখানে কাজ করার পর আপনি এখান থেকে পেমেন্ট মেথডের একটা ব্যাপার আছে। তো আমার বিগত একটা অ্যাকাউন্ট আছে, সো আমি সেটার থেকে দেখানোর চেষ্টা করবো আপনাকে, এবং সেখান থেকে আপলোড করব কিভাবে সেটা আমি ডিটেলসটা দেখাই দিব। তো এই ছিল আমার এখান থেকে জাস্ট আপনার অনেক পরে একটা মোবাইল ভেরিফিকেশন কোড আসবে, সো সেটাকে দেখে জাস্ট ক্লিক করলে হয়ে যাবে। তো এই ছিল বন্ধু এখনকার মতো অ্যাকাউন্ট খোলার সিস্টেমটা। তো আমি আসেন এখানে কাজ করব কি করে, যেমন আমি এখানে অনেকগুলো পোস্ট করছি, এটা আমার আরেকটা সাইট যেখানে আমি অলমোস্ট আমার আপলোড করে রাখি। যেমন আমার একটা সাইডে আমি একটা পোস্ট করে দেখাই, এখানে যেটা হচ্ছে আপনার শুধু নর্মাল কোনো সাইট দিতে পারবেন না, এখানে যারা লোগো ডিজাইনে কাজ করেন এখানে আমার ডিটেলসটা এখানে অ্যাড করছি। যে আমার দেখেন 326টা অলমোস্ট আমি এখানে আপলোড দিয়ে রাখছি আমার ডিজাইনগুলো। সো এখানে যদি কোনো ক্লায়েন্টের পছন্দ হয় সেক্ষেত্রে ডাউনলোড করলে ডাউনলোড করতে পারবে। তো ডাউনলোড করলে এখানে ধরেন আমি এটাই আমি ডাউনলোড করব, একটা দেখাচ্ছি। তো এখানে ডাউনলোড যখন করতে আসবে তখন আপনাকে দেখেন স্ট্যান্ডার্ড যদি হয় সেক্ষেত্রে দেখেন আপনার এটা ডাউনলোড করলে এক ধরনের অপশন আসবে। আপনি যদি স্ট্যান্ডার্ড দেখেন, আমি যখন ডাউনলোড করি দেখেন জাস্ট ইমেজটা ডাউনলোড হয়ে যাবে, ইমেজ ডাউনলোড। হ্যাঁ, দেখেন শুধু জিপ ফাইল আকারে এটাকে ডাউনলোড হয়ে আছে। সো যেহেতু আমার এটা নিজের, সেহেতু আমি যখন অন্য একটা কারো ডাউনলোড করি দেখেন, যখন আমি এই একটা ডাউনলোড করতে যাবো সেক্ষেত্রে আমাকে পে করতে হবে পার পে পার ইমেজ, দেখেন এই ডলারটা সে পে করতে হবে। মানে এই সাইডের নিয়ম এইভাবে তারা পে করতে হবে, এই ধরনের সাইডটা অলমোস্ট রেডি হয়ে যাবে। যখন এটাকে জেপিজির প্রিভিউ ক্লিয়ার হয়ে যাবে দেন এই ধরনের কার্সর চলে আসবে। হ্যাঁ, যখন আমরা ওখান থেকে যখন ডাউনলোড হওয়া শুরু হবে তখন সেম ভাবে এই ধরনের ইমেজ এবং ওদের মতো করেই চলে আসবে। তো বন্ধুরা, এইভাবে এই সিলেটের কার্যকলাপ। বাট আমি এখন যেটা দেখাবো এখান থেকে আপনারা আপলোড করবেন কি করে, এবং ফাইলটা সাজাবেন কি করে, এবং কি ধরনের সাইজ রেডি করতে হয়। তো আমি আমার একটা একটা সাইট ওপেন করতেছি। আচ্ছা, আমি এটা ওপেন ওপেন করতেছি কারণ আমি চাচ্ছি, আমি নিজে এখান থেকে কাজ করতেছি, চাচ্ছি যেন আপনারাও এখান থেকে চাইলে কাজগুলো করতে পারবেন। এবং যদি এটা একটা মার্কেট প্লেস, ভালো একটা মার্কেট প্লেসে আপলোড করে রাখা যায়, এবং এখান থেকে আপলোড করলে আপনি চাইলে পরে নিজের আপনার ব্যাকআপ ফাইল হিসেবেও রাখতে পারতেছেন, এবং চাইলে আপনি এখান থেকে যদি সেল হয় বা কেউ নেয় সেক্ষেত্রে আপনার একটা আর্নিংটাও চলে আসবে। কারণ আমরা যারা কাজ করি, কারণ আমরা দিন শেষে আমাদের মূল প্রয়োজনই হলো আর্নিং, কারণ আমার টাকারই দরকার, টাকার জন্য আমরা সবাই কাজ করি, যারা আমরা ডিজাইনেরও কাজ করি বা যেই বলি। তো বন্ধুরা, পেজ তৈরিতে যারা নর্মাল ধরনের এখান পেজ আসে, আমরা যে 2000x2000 পিক্সেল নাও আছে নিয়ে আমি একটা পেজ ওপেন হয়ে গেল। তো আমি এখন এটা দেখাচ্ছি না, তো আমি জাস্ট আমার পেজটা নেওয়ার যেটা ছিল সেম ভাবে দেখেন আমি এখানে আমার পেজের এইখানে একটা চাপ দিই, তখন দেখেন আমার পেজের সাইজটা দেখাই দিচ্ছে। এখানে দেখেন 1200x900, হ্যাঁ 1200x900, এটা তো অবশ্যই দিতে হবে।
আর এই সাইজটা অবশ্যই, যেটা আমরা নতুন একটা পেজ যখন আমি নিব, নিউ পেজ নিব, দেখেন আমি দেখাই দিচ্ছি, এখানে চাইলে অ্যাডভান্সে চলে আসবে, সিএমওয়াই কে দিবেন, এখানে দেখেন 1200 পিক্সেল, এখানে পিক্সেল দিয়ে নেবেন, দেওয়ার পর এখানে 1200 বাই 900, এখন 1200 বাই 900 অলমোস্ট আমার একটা নতুন পেজ নিয়ে নিলাম। এই পেজে যেটা হচ্ছে, যদি আপনার এটা একটা ডিজাইন করা থাকে, সেই ডিজাইনটা চাইলে আপনি এখানে আপলোড করে ফেলতে পারবেন। আচ্ছা আমার এখানে আমি সিলেকশন টুলসে যাব, সিলেকশন সিলেক্ট করে নিব, দিয়ে আমি এখানে পেস্ট করলাম, দিয়ে আমার দেখেন এই সেম জিনিসটা চলে আসলো। এখানে একটা জিনিস বলে রাখি, আপনার এই সাইডে পোস্ট করার জন্য যেটা হচ্ছে আপনাকে, এইগুলো যেমন আপনার ফ্রি পিক বা আদার সাইট কাজ করার জন্য এখানে দেখেন এগুলো স্টক করতে হয়, যেমন স্টক বলতে এখানে যেমন আমি দেখাই দিচ্ছি আপনার এক্সপ্ল্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হয়, করার পর যেমন আপনার এক্সপ্লোড করতে হয়, করার পর আপনার ইন্ডিভিজুয়ালি ভেঙে ভেঙে কাজগুলো করতে হয়, যেমন শাটার স্টকেও আপলোড দিতে গেলেও এই ধরনের কাজগুলো করতে হয়। তো এখানে এমন ডিটেলস কাজ করার করতে হবে না, চাইলে আপনারা একদম সিম্পল হয়ে দেখেন আমার ইন্ডিভিজুয়ালি ভেঙে ভেঙে গেলো এইভাবে, এগুলো শাটার স্টকে করার জন্য দরকার হবে, বাট এখানে যেটা হচ্ছে এই ধরনের কোনো কিছু দরকার হবে না, জাস্ট এই সেম জিনিসটা আপনারা কন্ট্রোল অল্টার সে এস বা এখানে কিবোর্ড এখানে চাইলে আপনার যে ওয়েব সেভ এখানে চলে আসবেন, এখানে সবকিছু ঠিক থাকবে, এখানে যা আছে সবকিছু সেভ দিবেন, আর সেভ দিয়ে যে নামে সেভ করবেন সেই নামটা এখানে দেখেন ইপিএস ফাইল, চাইলে ইপিএস ফাইল এখানে এটা কোনো সমস্যা নেই, চাইলে ও জেপিজি হয়ে গেছে, সরি এটা না, আমি এখানে দেখেন সেভ অ্যাজ দিচ্ছি ফাইলটা, যে ইপিএস ফাইল এখানে অবশ্যই ইপিএস ফাইলটা অ্যাড করবো আমরা, আর যে নাম আছে সেম সেম নাম, এখানে নাম দিয়ে আপনি যে নামে সেভ করবেন সেম নাম দিয়ে, আমি যদি আমি একটা সেভ করে দেখাই অলরেডি যেটা আছে, আমি যেমন এটাকে আমি আর দিলাম সেভ দিচ্ছি, দেখেন এখানে আমার যে সিএমওয়াই কে, সিএমওয়াই কে আমি যদি ভার্সন কমাই কমাই দেবো, এটা সেভ দিচ্ছি, সেভ হয়ে গেলে এটাই সেভ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এই সেভ করার পরই জাস্ট এটাকে আমি চেষ্টা করবো, আমি কেটে দিচ্ছি এটা, জাস্ট এই ফাইলকে জিপ ফাইল করবো। জিপ ফাইল কি করে করতে হয় সেটা যদি আমি দেখাই, রাইট বাটন চাপ দিয়ে যখন আপনি এখানে আসবেন কম্পোজে জিপ ফাইল ফোল্ডার, এই ধরনের একটা ফোল্ডার চলে আসবে, দেন এখানে জিপ ফাইল হয়ে যাবে, এই জিপ ফাইলগুলো হওয়ার পর আপনি ইজিলি সেখান থেকে কাজগুলো করতে পারবেন। তো এটা গেল একটা ফাইল রেডি করার অপশন। তো আমি এখন দেখেন একটা আপলোড করে দেখাবো, তো আমার সাইড আমি চলে আসলাম, এখানে আমার এই যে আপলোড অপশন এখানে পাবেন, আপলোড ভেক্টর, তো এখানে আপলোড ভেক্টর আসার পর এখানে আপনার চুজ ফাইল, আমি এখন যেটা করব সেটা হলো আমার কোনটা করছি সেটা আমি দেখে নেব, এটা 19 করছি, এখন 20 ফাইল 23 24, আমি এটা আমি আমি 24 ফাইলটা আপলোড করব। তো 24 ফাইলটা আমি এখানে জেপিজি ফাইলটা দিয়ে দিলাম, এখন আমার চুজ ফাইল আরও আছে, যেটা আমি ওখানে যেটা দিলাম সেম জিনিসটা আমি এখানে জিপ করা আছে, সো আমি সেম জিনিসটা এখানেও দিয়ে দিব। আচ্ছা 24 ফাইল, এই যে 24, তো দুটার আমি সিমিলারিটি এখানে দেখে নিচ্ছি, যেন আর বিগত এটারও ভিডিওটা আমি অলরেডি দেখাইছি, চাইলে আপনারা এখানেও কাজগুলো করতে পারবেন। তো যেহেতু কেটে দেখাচ্ছি সো এটা দেখাবো সেমভাবে, কিন্তু এখানেও আপলোড করা যায়, কোনো সমস্যা নেই, এখানে জিপ ফাইল করে এটাও করে ফেলবেন, তাহলে একসাথে দুই ফাইলের কাজে আপনার হয়ে যাবে। এবং এটা যেটা হচ্ছে আপনার আপল্যাবেও সাবমিট করতে পারবেন এইভাবে, কারণ এর যে পেজের সাইজ এবং সেমভাবে আপনি বিভিন্ন মার্কেট প্লেস নিয়ে এটা কাজগুলো করতে পারবেন, কারণ আমরা চাই শুধু এই আমার যে ডিজাইনটা করলাম সেটা যদি সেল হয়, আমার পিসিতে ফেলে না রেখে যদি আমি বিভিন্ন মার্কেট প্লেসে রেখে দিই, সেক্ষেত্রে সেল হলে তো আমি কিছু একটা আর্নিং পাবো, সো সেটা যদি হয় সেটা আমাদের সবার জন্য ভালো। দেখেন আমি এখানে রিয়েল এস্টেট যেহেতু ডিজাইনে রিয়েল এস্টেট ডিজাইন দিয়ে দিলাম, এখানে অ্যাবস্ট্রাক্ট ডিজাইন চাইলে অনেক কিছু আছে, তাহলে এটা আপনি দিতেও পারেন নাও পারেন, যেমন আমি এখানে ট্যাগ আমার আগে থেকে রেডি করা আছে রিয়েল এস্টেট সম্পর্কে, কিছু ট্যাগ আমি দিয়ে দিলাম এখানে, তাহলে আপনি 800 অনেক ট্যাগ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দেওয়ার পর আমি এখানে কম্পোজ করে নিলাম, এখানে দেওয়ার ওই যে দেখুন নেক্সট প্রিভিউ পাবলিশ ভেক্টর, তো এখানে আসার পর দেখুন পাবলিশে অপশনে চাপ দিলাম, তো পাবলিশ হওয়ার পর দেখেন এখানে কিন্তু ওরা এখন দেখবে প্রিভিউটা, যদি ভালো লাগে দেন তারপর এখানে ওরা পাবলিশ করবে, আদারওয়াইজ করবে না, এটা হয়তো কিছুক্ষণ সময় নিয়ে নেবে, দু একদিন সময় নেবে, নেওয়ার পর ভালো লাগলে ওরা এখানে পাবলিশ করে দিবে, আর আদারওয়াইজ ওরা পাবলিশ করবে না। সো আপনারা একটা কাজ করতে পারেন যে পিসিতে ফাঁকা না রেখে বা পিসিতে শুধু ফাইলগুলো ভারী না করে এই ধরনের বিভিন্ন মার্কেট প্লেসে রেখে দেন, সেক্ষেত্রে কখন কোন সময় সেল হতে শুরু হবে তখন আপনি টাকাই খেলতে লাগবেন বন্ধুরা,
কারণ সেল একবার আসা শুরু হয়ে গেলে আলহামদুলিল্লাহ যদি ভালোভাবে সেল হয়, আর এখন যে দেশের অবস্থা তাতে আমার মনে হয় যেই অবস্থায় হোক না কেন আল্লাহ ভালো জানে কি হবে ইনশাআল্লাহ। তো আপনারা 5 বার নামাজ পড়েন, ভালো থাকেন, আর যারা অনলাইনে কাজ করতে যাচ্ছেন তারা এই জন্য বিভিন্ন মার্কেট প্লেসে আশা করি ডিজাইন গুলো করে আপলোড করে রাখেন, তাহলে হয়তো আপনাদের অনেক হেল্প হবে ইনশাআল্লাহ। আর আরো কিছু জানার জন্য অবশ্যই ডিসক্রিপশন লিঙ্কে কমেন্ট করে জানাতে পারেন, চেষ্টা করব আপনাদের উদ্দেশ্যে আরো ভালো কিছু জানার জন্য ইনশাআল্লাহ। তো ভালো থাকেন, দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে, আর দোয়া করবেন। আর আপনাদের যদি আরো কিছু জানার থাকে বা আর আপনারা যদি কেউ ভালো কিছু জানেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমিও কিছু নতুন আইডিয়া নিয়ে আপনাদের কাছে সেটা ভালোভাবে প্রেজেন্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।